হ্যালো অল, দিস ইজ স্বাস্তিকা ফ্রম স্বাস্তিকাস বুটিক অ্যান্ড ডিজাইনার কালেকশন। আজকে অনেক দিন পর আমি বড় ভিডিও দিব কোনো, ঠিক আছে, যে তোমাদের দেখানোর জন্য। তো এগুলো রয়েছে 1280 শাড়ি, এগুলো মনে হয় আগে দেখিয়েছি একবার, না দেখালেও আমাকে একবার এনকোয়ারি করে দিও, যেখানে নাম্বার দেওয়া আছে। দেখো এখানে নাম্বার শো হচ্ছে, তো নাম্বার তুমি ই করে দিও, মানে বুকিং করে দিও। তো এগুলো রয়েছে 1280 মালবেরি সিল্ক রয়েছে, একদম সফট, এর থেকেও একটা ভালো কোয়ালিটি। এটা একটা গ্রিন কালার রয়েছে। তো আমি কালারগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালার। বুকিং করলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে, আদারওয়াইজ তো মানে বোঝা মুশকিল হয়। তো এর থেকেও একটা ভালো কোয়ালিটির দেখাচ্ছে, সেটা হচ্ছে 1850-এর মালবেরি সিল্ক, ঠিক আছে। একটু মানে হ্যাঁ একটু একটু মোটা ধরনের এটা, ঠিক আছে, মানে এটার থেকে একটু ভালো কোয়ালিটি আছে। তো ভালো কোয়ালিটিটাই আমি কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একদম নতুন নতুন পিস এসছে এখন, সব ব্রাইডাল সিজনের জন্য, সব কিন্তু মানে বিয়ের সিজনের জন্য কিন্তু এখন নতুন সব এগুলো কালেকশন এসছে। তো অল ওভার এরকম কাজ পাবে, একটা সেলফে অল ওভার কাজ রয়েছে, সফট, কিন্তু ব্যাকটাতেও কিন্তু সফট, একদম এই এই শাড়িগুলো না একদম কাঞ্জিভরমের লুক আসবে। আর অল ওভার ওয়ার্ক পাবে, কোথাও কোনো গ্যাপিং নেই, ঠিক আছে, কোথাও কোনো গ্যাপিং নেই। উইথ ব্লাউজ পিস যাচ্ছে, ব্লাউজ পিসটা থাক, ব্লাউজ পিসটা দেখো, ব্লাউজ পিসটা এরকম অল ওভার ওয়ার্ক রয়েছে, একটা ঠাসা কাজ রয়েছে ব্লাউজ পিসটাতে, ঠিক আছে, আর পুরোটাই এরকম যাবে। এবার এটা একটু ধরে এই জায়গাটা, এই জায়গাটা না না না, এই যে এই জায়গাটা, নাহলে ব্লাউজটা পুরো খুলে যাবে। হ্যাঁ 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 ব্যাস হ্যাঁ, এবার এই জিনিসটা দেখাচ্ছি, থাক থাক ওইভাবে থাক, হ্যাঁ এবার এ না থাক 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 ওইভাবেই থাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এই জিনিসটা দেখাচ্ছি যে নিচের দিকে যে কুচিটা যাবে সেটা এরকম চওড়া বর্ডারের মধ্যে আছে, আর এই শাড়িগুলো কিন্তু ভীষণ সফট রয়েছে। এই যে দেখো সফটনেসটা, মানে রীতিমতো তোমরা যখন কুচি করবে বা প্লিট করবে সঙ্গে সঙ্গে কিন্তু প্লিটটা বসে যাবে, ঠিক আছে। এই রয়েছে পুরো কিন্তু অল ওভার ওয়ার্ক শাড়িটার মধ্যে। এবার আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি, সেটা হলো আঁচলটাও তোমরা যেটা পাচ্ছ অল ওভার ওয়ার্কের মধ্যেই পাচ্ছ, আর ঠাসা কাজ কিন্তু পুরো শাড়িটাতে রয়েছে, ঠিক আছে। আর কাজগুলো দেখো কোথাও কোনো গ্যাপিং নেই, সেলফ ওয়ার্কটা দেখছো কি না, সেলফ ওয়ার্কটা কিন্তু কোথাও কোনো গ্যাপিং নেই। প্রাইস রয়েছে 1850, কালার যেটা রয়েছে বটল গ্রিনের ওপরে কিন্তু সিলভার ওয়ার্ক রয়েছে, দেখো সিলভার ওয়ার্কটা দেখো, ওয়ার্কগুলো কিন্তু খুব ভালো পাবে, আর এগুলো কিন্তু একটুকু খসখসে করবে না, মানে এটার থেকেও ভালো কোয়ালিটি। এটাও কিন্তু সফট, কিন্তু একটা সিল্কি, মানে বেশি সিল্কির ব্যাপারটা, আর এটা কি বসে থাকবে এরকম একটা ব্যাপার আছে, তাই জন্য প্রাইসের ডিফারেন্স, বাকি কোনো কিছু না। থাকো থাক, দেখো এবার আমি পিঙ্ক কালার দেখাচ্ছি, একটা আঁচলটা দেখিয়ে দিচ্ছি, আঁচলটা দেখো, আঁচলটা এটা ওটা অন্যরকম আঁচল ছিল, আর এটা কিন্তু একটু অন্যরকম আঁচল রয়েছে। সবগুলো শাড়ির একটু আঁচলটা একটু ডিফারেন্ট তোমরা পাবে। এই রয়েছে শাড়িটা, আমি ঠিক করে দেখাচ্ছি, দাঁড়াও, পিঙ্ক কালার রয়েছে, অল ওভার ওয়ার্ক রয়েছে, ঠিক আছে। একটু এটা একটু কালার যেটা রয়েছে আবির পিঙ্ক কালার রয়েছে, আবির পিঙ্ক কালার রয়েছে, এটা অল ওভার ওয়ার্ক পাবে। নিচের দিকে যে ওয়ার্কটা সেটা এরকম পাবে, সফটের মধ্যে যাচ্ছে ওয়ার্ক, হচ্ছে তোমার ওয়ার্কটা পুরো যাচ্ছে, সেলফে পুরো কাজ রয়েছে, এরকম পুরোটাতে কাজ রয়েছে সেলফে। আচ্ছা থাক ওইভাবে, ব্লাউজ পিসটা আমি খালি একটু দেখিয়ে দিচ্ছি, এই রয়েছে ব্লাউজ পিসটা, ঠিক আছে, এই রয়েছে ব্লাউজ পিসটা, পুরো ঠাসা কাজ রয়েছে, আর সিলভার ওয়ার্ক যাবে কিন্তু, গোল্ডেনটা খুব কমন হয়ে গেছে তাই সিলভারে কিন্তু এবার আনানো হয়েছে আমার এখানে, ঠিক আছে। এইটা এগুলো সব কিন্তু গোল্ডেনে যাচ্ছে কাজগুলো, আর এগুলো যেগুলো যাচ্ছে আমি এই জন্যে আমি শাড়িগুলো পাশে রেখেছি যে ডিফারেন্সটা বুঝতে পারো, এগুলো কিন্তু সিলভারের উপরে এখন কিন্তু ওয়ার্ক বেরিয়েছে, ঠিক আছে। এটা দেখিয়ে দিলাম পিঙ্ক, দেখো এবার রয়্যাল ব্লু কালার দেখাচ্ছি, রয়্যাল ব্লুটাও খুব সুন্দর, একদম সেলফে কাজ যাচ্ছে, ওয়ার্কটা একটু আলাদা আছে, আঁচলটা রয়েছে এইরকম, রয়্যাল ব্লুটাও খুব সুন্দর, হ্যাঁ
পুরোটাতে কাজ যাচ্ছে এরকমই, পুরো এরকম কাজ যাচ্ছে, সেলফে ওয়ার্ক আছে, সিলভার ওয়ার্ক রয়েছে পুরো শাড়িটাতে। ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এবার, ব্লাউজ পিসটা এরকম কাজ যাবে পুরো সেলফে। আর পুরোটাতে এরকমই ওয়ার্ক রয়েছে, ঠিক আছে, পুরোটাতে এরকম ওয়ার্ক রয়েছে। কোয়ালিটি কিন্তু সেম পাবে, এটা কিন্তু 1850-এরই কালার, কিন্তু আমি দেখালাম অল ওভার ওয়ার্কে। দেখো এবার ইয়েলো একটা দেখিয়ে দিচ্ছি, ইয়েলোতে অল ওভার ওয়ার্কে যাচ্ছে, সিলভার ওয়ার্ক রয়েছে, সিলভারটা অত বোঝা যাচ্ছে না ইয়েলোটাতে, তো এরকম করেই দেখাচ্ছি। থাক, পুরোটা সিলভার ওয়ার্ক রয়েছে, আর এই যে কাজটা রয়েছে আমি সামনের থেকে দেখাচ্ছি, দেখো সিলভারটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে গোল্ডেন কালার রয়েছে। পেছনের ওয়ার্কটা দেখো সফটের মধ্যে যাচ্ছে, আর পুরো মানে ফিনিশিংটা খুব ভালো রয়েছে এই শাড়িটার, একদম ম্যাঙ্গো ইয়েলো কালার রয়েছে শাড়িটা কিন্তু। এবার না আমি একটু আঁচলটা দেখিয়ে দিচ্ছি, এই যে রয়েছে, এই রয়েছে আঁচলটা, পুরো ওয়ার্ক রয়েছে আঁচলে। আর ব্লাউজ পিসটা এবার দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা রয়েছে এইটা, পুরো অল ওভার ওয়ার্কে। প্রত্যেকটা শাড়ির কিন্তু কাজগুলো আলাদা আলাদা রয়েছে, সেলফ কাজগুলো যেগুলো রয়েছে দেখছেন, বুটা কাজগুলো, সেগুলো কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটাতেই রয়েছে, ঠিক আছে। এবার ইয়েলোটা দেখিয়ে দিলাম, রেড দেখে না, আঁচলের কালারটা আগেই দেখিয়ে দিচ্ছি, আঁচলের ডিজাইনটা আগেই দেখিয়ে দিলাম, তারপরে সেলফের কাজটা দেখাচ্ছি। এবার অল ওভার ওয়ার্কে রয়েছে একদম রেড কালারে, সিলভার ওয়ার্ক যাচ্ছে পুরো শাড়িটাতে, নিচের পাড়টা এরকম চওড়া পাড়ের মধ্যে যাচ্ছে। ব্লাউজ পিসটা এবার দেখিয়ে দিচ্ছি একটু, ব্লাউজ পিসটা রয়েছে এরকম। প্রত্যেকটা শাড়ির আমি বলছি না, প্রত্যেকটা শাড়ির আলাদা আলাদা ডিজাইনগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা পাবে, প্রত্যেকটা কিন্তু সিলভার ওয়ার্কের উপরে আছে। যারা সিলভার ওয়ার্ক খুঁজছিলে তারা সিলভার ওয়ার্কের জন্য এই শাড়িগুলো দেখতে পারো। এবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটুখানি, পুরো শাড়িটাতে এরকমই ওয়ার্ক রয়েছে। এইগুলোর সাথে ব্লাউজ পিসটা, অনেকে কনফিউজ থাকো যে ব্লাউজ পিসটা কিরকম করবে, তো না পিছন না ওই ওই শাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লাউজ পিসটা আমি একটা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ ইয়েলো, হ্যাঁ ওইটাই, হ্যাঁ থাক, ইয়েলো কালার একটা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি। এগুলোর সাথে কিন্তু এই সিজনে দেখতে খুব ভালো লাগবে দেখতে, এটা এর সাথে দেখিয়ে দেবো, থাকে হ্যাঁ ইয়েলো কালারের মধ্যে দেখছ, একদম কাতান ব্লাউজ রয়েছে, মালবেরি সিল্কের সাথে এরকম যদি কাতান ব্লাউজ পরো কন্ট্রাস্টের উপরে খুব ভালো লাগবে দেখতে। তো এই ধরনের ব্লাউজগুলো কিন্তু খুব যাবে, যারা ব্লাউজ পিস বানাতে চাইছো না তারা ব্লাউজ নিয়ে কিন্তু পরতে পারো, এরকম ধরনেরও ব্লাউজ আমার কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা এবার ব্লুটা দেখিয়ে দিচ্ছি, ব্লুয়ের সাথে রেড কম্বিনেশনের ব্লাউজ বের করে রেখেছি যে বোঝানোর জন্য যে কতটা অ্যাট্রাকটিভ লাগবে দেখতে। তো পুরো সিলভার ওয়ার্ক রয়েছে পুরোটাতে এরকম, দেখো এটা রয়েছে আঁচলটা আর সিলভার ওয়ার্কটা, বুটাটা কাজটা যেটা যাচ্ছে পুরো শাড়িতে এরকম রয়েছে। নিচের পাড়টা দেখতেই পাচ্ছ, নিচের পাড়টা এরকম চওড়া পাড়ের মধ্যে যাচ্ছে, অল ওভার সিলভার ওয়ার্ক রয়েছে, স্কাই ব্লু কালার রয়েছে, একদম ডিপ স্কাই ব্লু কালার রয়েছে। ব্লাউজ পিসটা এবার দেখে নাও, পুরো হচ্ছে ব্লাউজটা দেখো এরকম পুরো জাল ওয়ার্কের মধ্যে ব্লাউজটা যাচ্ছে। এগুলো কিন্তু পরার পর খুব অ্যাট্রাকটিভ লাগবে দেখতে কিন্তু বিয়েবাড়িতে, মানে স্পেশালি এগুলো তোমাদেরকে মানে আমি দিয়ে দেখাচ্ছি যে কীরকম লাগবে। হ্যাঁ তো এই যাচ্ছে আঁচলটা আর ব্লাউজ পিসটা এবার দেখিয়ে দিচ্ছি লাস্ট, ব্লাউজ পিসটা যাচ্ছে এই এই রয়েছে সিলভার ওয়ার্কের মধ্যে, ব্লাউজ পিসটা একদম সফটের মধ্যে রয়েছে, ঠাসা কাজ রয়েছে,
ব্যাগটা দেখে নাও, ব্যাগটাও কিন্তু সফট যাবে। যারা ব্লাউজ পিসটা বানাতে চাইছো তারা কিন্তু এগুলো কিন্তু এটা দিয়ে বানাতে পারো, আর এটা দিয়েও পড়তে পারো, বরঞ্চ কন্ট্রাস্টে বেশি ভালো লাগছে দেখতে, তো কন্ট্রাস্ট দিয়েও পড়তে পারো। এই ধরনের ব্লাউজ আরও অনেক রকম অ্যাভেলেবেল আছে, কেউ স্লিভলেস পড়তে চাইছো তো স্লিভলেসও অ্যাভেলেবেল আছে। চলো আজকের জন্য বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যেখানে বুকিং করবে সেটা নাম্বার দেওয়া আছে, দেখো 7001545016 এ বুকিং করবে। আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ।